বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নোটিস করছি, আর আমি আর সেটা নিয়ে কথা বলবো। এই ব্যাপার আমি আমি কোনো কথা নয়, চুপ করে বসে থাকি। মুখটা বন্ধ রাখতে বলছি তো রাতুল, আমি কফি করে নিয়ে আসি, ততক্ষণ নড়বে না, বসে থাকি। মানে পড়াশোনা করতে করতে যাদের বিয়ে হয়ে যায় তাদের তো নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই জন্যই আর। অবশ্য তোমার দাদা বৌদি হলো শ্রীর দিদি জামাই বউ, সেক্ষেত্রে তাহলে বিষয়টা একটু অন্যরকম, তাই তো? কিন্তু তোমার দেখে মনে হয় না তুমি মানে পড়াশোনা ছাড়া কিছুই বলো না, কিছুই জানো না, কিন্তু এদিকে তোমার নজর চাই। হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য সত্যি সত্যি কফি করলাম না। পড়াশোনা করবে তো ঘরে সবাই যাইতে ভালোবাসে।